কল্যাণের মুক্তি চাই, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টারে ছয়লাপ। আর নয় কল্যাণ, অকল্যাণের মুক্তি চাই, শ্রীরামপুরে নতুন সাংসদ চাই, দিদি তুমি বিচার করো, দাদা তুমি বিচার করো, এরকমই পোস্টারে ছেয়ে গেল রিশরা। আজ সকালে রিশরার ওয়েলিংটন জুটমিল, ছাই রোড, মৈত্রী পথ এলাকাসহ বিভিন্ন জায়গায় এই ধরনের পোস্টার দেখা যায়। শ্রীরামপুর সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে করা মন্তব্যে যে বিতর্ক তৈরি হয়েছে তার পরিপ্রেক্ষিতে এই পোস্টার বলে মনে করা হচ্ছে। যদিও পোস্টার কে বা কারা লাগিয়েছে তার উল্লেখ নেই। কল্যাণের অভিষেকের মন্তব্যের পর হুগলি তৃণমূলের অনেককেই দেখা গেছে সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করতে। অভিষেকের সেদিনের মন্তব্যকে সমর্থন করে পোস্ট করেন অনেক নেতা, আবার কল্যাণের সমর্থনে তার অনুগামীরা যেমন লেখে কল্যাণকেই চাই, শ্রীরামপুরে কল্যাণ অকল্যাণ এমন লেখাও দেখা যায়। রিশরার বাসিন্দা আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার সরাসরি কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে লোকসভার চিফ হুইপ পদ থেকে পদত্যাগ করার কথাও বলেন। রিশরায় তার বাড়ির এলাকাতেও পোস্টার পড়ে। তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটির অন্যতম পার্থ চট্টোপাধ্যায় বলার পর যদিও কল্যাণ বন্দ্যোপাধ্যায় সেই প্রসঙ্গে আর একটি কথাও বলেনি। রিশরা শ্রীরামপুর কোন নগরে গত দুদিনে কয়েকটি অনুষ্ঠানে যোগ দিলেও আর বিতর্ক বাড়ে এমন কোনো বিতর্কিত মন্তব্য করেননি। কিন্তু হুগলি জেলার তার বিরুদ্ধে গোষ্ঠী একই ঘটনায় সক্রিয় হয়েছে তাই পোস্টার থেকেই স্পষ্ট।